আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সমাধান নিয়ে কথা বলবো। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। গুণ্য এত, গুণক এত হলে গুণফল কত? আনসার হবে ক নম্বর। এক ব্যক্তির দৈনিক আয় 190 টাকা হলে এক সপ্তাহে আয় কত? আনসার হবে 1330 টাকা। এক ব্যক্তির দৈনিক আয় 150 টাকা, তার মাসিক আয় কত? আনসার হবে 4500 টাকা। গুণকে গুণক দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? আনসার হবে গুণফল। গুণ করার সময় বড় সংখ্যাকে কি ধরা হয়? আনসার হবে গুণ্য। 10,008 ঘন্টায় কত দিন? আনসার হবে 417 দিন। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আনসার হবে গ নম্বর। 10টি পেয়ারার দাম 100 টাকা হলে 6টি পেয়ারার দাম কত? আনসার হবে 60 টাকা। পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর। কন্যার বয়স 16 বছর হলে পিতার বয়স কত? আনসার হবে 64 বছর। সংখ্যা প্রতীক কয়টি? আনসার হবে 10টি। সম্পর্ক প্রতীক কয়টি? সম্পর্ক প্রতীক হলো 8টি। তারপরে আপনারা আরও কিছু প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। প্রক্রিয়া প্রতীক কয়টি? আনসার হবে 4টি। 4, 6 ও 24-এর লসাগু কত? আনসার হবে 24। 24 ও 36-এর গসাগু কত? আনসার হবে 12। এই প্রশ্নগুলোর মধ্যে সংখ্যাগুলোর পরিবর্তন করেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কোনো ক্ষুদ্রতম সংখ্যা এত 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 দ্বারা নিঃশেষে বিভাজ্য? আনসার হবে 360। এত গুণন এত সমান কত? আনসার হবে 0.001। একটি গাড়ি ঘন্টায় এত কিলোমিটার যায়, 2 ঘন্টায় কত কিলোমিটার যাবে? আনসার হবে 91 কিলোমিটার। একটি ডিমের দাম এত টাকা হলে এক হালি ডিমের দাম কত? আনসার হবে 38 টাকা। 20, 15, 25 সংখ্যাগুলোর গড় কত? আনসার হবে 20। গড় নির্ণয়ের সূত্রটি লিখো, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। 13টি সংখ্যার যোগফল এত, তাদের গড় কত? আনসার হবে 148। রাশিগুলোর সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা দ্বারা কি করলে গড় পাওয়া যায়? আনসার হবে ভাগ করলে। 300 টাকার 5% কত? আনসার হবে 15 টাকা। তারপরে এতকে শতকরা ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? আনসার হবে 70%। 6%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? খ নম্বরটা হবে। ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই, আমাদের নতুন আরেকটি ইউটিউব চ্যানেল আশার আলো ইনফো, এখানে আমরা বিভিন্ন ইনফরমেটিভ টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। আশার আলো সিএস ইউটিউব চ্যানেলের মতো আশার আলো ইনফো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথেই থাকবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আশার আলো ইনফো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে। বাকি প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। 60 টাকার 25% কয় টাকা? আনসার হবে 15 টাকা। একটি দ্রব্য ক্রয় মূল্য অপেক্ষায় 12 টাকা কমে বিক্রয় করায় 4% ক্ষতি হলো, ক্রয় মূল্য কত টাকা? আনসার হবে 300 টাকা। শতকরা শব্দটিকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? আনসার হবে ক নম্বর। তারপর আপনারা আরও কিছু প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। ব্যাস ব্যাসার্ধের কত গুণ? আনসার হবে 2 গুণ। চতুর্ভুজের কয়টি কর্ণ আছে? সামান্তরিকের কয় জোড়া বিপরীত কোণ আছে? আনসার হবে সামান্তরিকের 2 জোড়া বিপরীত কোণ আছে। 1 মেট্রিক টন সমান কত কিলোগ্রাম? 1 মেট্রিক টন সমান 1000 কিলোগ্রাম। ওজন পরিমাপের একক কি? আনসার হবে গ্রাম। তরল পদার্থের আয়ত্ত পরিমাপের একক কি? আনসার হবে লিটার। এগুলোর মধ্যে যেগুলো স্টার চিহ্ন দেওয়া সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ার অনুরোধ রইল। 1 মিলিমিটার সমান কত মিটার? আনসার হবে 0.001 মিটার। ডেসি শব্দের অর্থ কি? অধিবর্ষে কত দিনে 1 বছর হয়? আনসার হবে 366 দিনে। রাত 9:15 মিনিটে আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করলে কি হবে? 21:15 মিনিট হবে। দেশীয় রীতিতে সন্ধ্যা 7টায়, আন্তর্জাতিক রীতিতে কয়টা?
আনসার হবে ১৯টা। ধারাবাহিকভাবে ১০ বছর সময়কালকে কি বলে? আনসার হবে এক দশক বলা হয়। এক শতাব্দী কত বছর? আনসার হবে ১০০ বছর। বাংলা মতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়? আনসার হবে সূর্যোদয় থেকে। বাংলা তারিখ অনুযায়ী দিন ও তারিখ শুরু হয়। এক যুগ কত বছর? আনসার হবে এক যুগে ১২ বছর। বাংলাদেশের মোট এরিয়া কত? ১৪৭,570 বর্গ কিলোমিটার। ইংরেজি কম্পিউটার শব্দের বাংলা কোনটি? আনসার হবে হিসাব করা। কম্পিউটারের মূল অংশ কয়টি? আনসার হবে ৪টি। নিচের কোনটি ইনপুট ডিভাইস? আনসার হবে মাউস হলো ইনপুট ডিভাইস। নিচের কোনটি আউটপুট ডিভাইস? আনসার হবে মনিটর। নিচের কোনটি কম্পিউটারের মূল অংশের একটি? আনসার হবে প্রসেসর। ২০২৪ সালে ফেব্রুয়ারি মাস কত দিনে হবে? আনসার হলো ২৯ দিনে। এই প্রশ্নগুলোর ব্যাখ্যা সহকারে জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো ভিডিওর ডেসক্রিপশনে এমনকি প্লে লিস্টে দেওয়া রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।